দর্শক, আপনারা জানেন দক্ষিণ আফ্রিকায় হচ্ছে ব্রিক্সের সম্মেলন, সেখানে আমন্ত্রিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকায় আছেন তিনি, জোহানেসবার্গে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় বক্তব্য রাখছেন। আমরা চলে যাচ্ছি সরাসরি সেখানে। নৌকায় ভোট দিলে মানুষ কিছু পায়, আর যতদিন নৌকা মার্কা ছিল না ক্ষমতায়, ততদিন তো মানুষকে লুট করে খাওয়া হয়েছে। দরিদ্রতা, ক্ষুধা, দারিদ্র, এটাই ছিল মানুষের সম্পদ। এখন আর উত্তরবঙ্গে কোনো মঙ্গা দেখা যায় না, আওয়ামী লীগ যখন সরকার থাকে মঙ্গা হয় না। এখন আর বন্যা হলেও মানুষকে আমরা বন্যার সেতু তৈরি করে সেখানে রক্ষা কল্যাণমুখী রাষ্ট্র যেটা জাতিসংঘের স্বপ্ন দেখতে বাংলাদেশের সেভাবে আমরা কিন্তু তৈরি করে দিয়েছি। সেখানে আপনাদের যথেষ্ট অবদান রয়েছে, সেটি আপনাদের সাধুবাদ জানাই। আর সেক্ষেত্রে আমি একটু বলবো, বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকে, অপ্রতিরোধ গতিতে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, সেটাও আমি আপনাদেরকে অনুরোধ করি। আজকে আপনাদের সাথে কথা বলতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। যদিও সকাল থেকে আমার তিনটা বক্তৃতা দিতে হয়েছে, পাশাপাশি অনেকগুলি বাইরে ছিল সেখানে কথা বলতে হয়েছে, সেই সাড়ে আটটা থেকে উপস্থিত থাকতে পারলাম না, এটাই দুঃখ। কারণ এখান থেকে অনেক দূর যেতে হবে, প্রায় 40 মিনিটের পর। এখন আমি তো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি না, 36 বছর একটা বুড়ি আর কত দূর যাবো। তাই এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সাথে সাক্ষাৎ হলো। আপনার ভালো থাকে, সুস্থ থাকে, সবটা সেই দোয়া করি। আর সবটা যোগাযোগ থাকবে, আর আপনাদের পরিবার পরিজন বা আরো প্রবাসী যারা আসতে পারেনি তাদেরকেও আমার শুভেচ্ছা জানিয়ে দেবেন, যে বলবেন যে আমি এসেছিলাম। হ্যাঁ, সবসময় দেখা হলো না, কিন্তু সবসময় দেখা না হলে আপনারা আছেন আমার হৃদয়ে, এটুকু বলতে পারি। আপনাদের স্থান আমার হৃদয়ে আছে, কারণ এই বাংলাদেশের মানুষের জন্যই তো আমার বাবা সারাজীবন সংগ্রাম করেছে, তার জীবনটা দিয়ে গেছে, জীবন দিয়ে গেছে আমার মা আমার ভাইয়েরা। আমার হারা করার কিছু নেই, পাওয়ারও কিছু নেই। আমরা দুটি বোন বেঁচে আছি, বাংলাদেশের মানুষের সেবা করে দেওয়া, এটাই আমাদের একমাত্র কামনা। আমাদের নির্বাচন ইস্তাহার তৈরি করতে হবে, আগামীতে আসলে আমাদের পরিকল্পনা করে কিভাবে বাস্তবায়ন করবো সে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত রাখতে পারি, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই, দোয়া চাই। নৌকা মার্কায় ভোট চাই, সেটা এই পার্টিতে চেয়ে গেলাম, যাতে করে আমাদের এই উন্নয়নের যাত্রাকে আমরা অব্যাহত রাখতে পারি। আজকে আর বেশি সময় নেব না, কারণ আপনারা এই কাজের দিনে কাজ করেন, তারপর আবার কষ্ট করে এই রাত্রেবেলা এসছেন, আবার যে যার বাড়িতে ফিরে যাবেন, আবার সরকারের কাজ করতে হবে, অনেক কষ্ট হবে আপনাদের। যে আপনাদের সে কথা মনে করি, আমি মনে করি যে আমি তারপরেও আপনারা দীর্ঘ আমি দীর্ঘ বক্তৃতা দিয়েছি, আপনারা বিশ্বাস শুনেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে আবার দেখা হবে, এ কথা বলেই আজকের মতো বিদায় নিই। ভালো থাকে, সুস্থ থাকে, সেই দোয়া করি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় জীবন। দর্শক, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি ছিলাম সেখানে।